এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে, এটার দাম রাখা যাবে 20,000 টাকা। 20,000 টাকা এটা অরিজিনাল জাপানি? অরিজিনাল জাপানি। তো দর্শক, এই জাপানি একটা ওয়াটার পাম্প, রবিন কোম্পানি, এটা কিন্তু খুব নাম করা একটা কোম্পানি রবিন, এটার এখন ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু প্রাইস মাত্র পড়বে 20,000 টাকা। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ থেকে ওটা 30,000 হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমি অবস্থান করছি প্যাসিফিক ট্রেডার্সে। প্যাসিফিক ট্রেডার্সে থেকে আমার সঙ্গে রয়েছেন জিলানি ভাই। তো জিলানি ভাইয়ের কাছ থেকে আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে নেব। এখন আমার সামনে আছে ওয়াটার পাম্প এবং এই পাশে রাখা আছে মাড পাম্প, আর এই পাশে রাখা আছে জেনারেটর। মোটামুটি আমরা সবগুলার প্রাইস এবং কোনটার কোয়ালিটি কেমন এবং এগুলার ওয়ারেন্টি গ্যারেন্টি কী থাকছে আমরা কিন্তু আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, প্রথমে আপনাদের এই প্যাসিফিক ট্রেডার্সের ঠিকানাটা একটু বলে দিবেন। D7 ইম্পেরিয়াল সুপার মার্কেট, 104-106 নওয়াবপুর রোড, ঢাকা। ঠিক আছে। তো জিলানি ভাই, প্রথমে আজকে আমাদেরকে কী দেখাবেন? প্রথমে আপনাকে দেখাচ্ছি, এটা হলো জাপানি রবিন, জাপানি রবিন ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প এটা হলো আপনার 30,000, আর এই এটার এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে, এটার দাম রাখা যাবে 20,000 টাকা। 20,000 টাকা এটা অরিজিনাল জাপানি? অরিজিনাল জাপানি। তো দর্শক, এই জাপানি একটা ওয়াটার পাম্প, রবিন কোম্পানি, এটা কিন্তু খুব নাম করা একটা কোম্পানি রবিন, এটার এখন ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু প্রাইস মাত্র পড়বে 20,000 টাকা। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ থেকে ওটা 30,000 হবে। ও, জানুয়ারির 1 থেকে 30,000 হয়ে যাবে? 30 হয়ে যাবে। তো দর্শক, এটা কিন্তু আপনারা এখন ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র 20,000 টাকা। জি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা হোন্ডা কোম্পানি, 2 ইঞ্চি ওয়াটার পাম্প। 2 ইঞ্চি ওয়াটার পাম্প? ওয়াটার পাম্প, জি। আচ্ছা, 2 ইঞ্চি ওয়াটার পাম্প, এটার প্রাইসটা এখন কত পড়বে? 2 ইঞ্চির এটার দাম পড়বে আপনার 10,000 টাকা। দর্শক, এটা নেগোসিয়েবল আছে, কিছু কম ডিসকাউন্ট রাখা যায়। ওকে, ঠিক আছে। দর্শক, যারা আপনারা এটা নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জানানি ভাইয়ের সাথে, উনি কিন্তু বিস্তারিত আপনাদেরকে আরো বলে দিবে। আচ্ছা, এগুলোর আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি কি থাকবে? এটা হলো 1 বছরের ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি, জি। তো দর্শক, এটার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। জি জানানি ভাই, এই যে আরেকটা, এটা হলো আপনার 3 ইঞ্চি। এটা 3 ইঞ্চি? 3 ইঞ্চি, জি। 3 ইঞ্চি ওয়াটার পাম্প। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা হলো 13,000। 13,000 টাকা। জি, তারপরে আমরা কোনটা দেখব? আমাদের যে নাম্বারটা দেওয়া আছে কার্ডে, আপনি একটু যোগাযোগ করলে, কারণ কি আমি একটা প্রাইস চাইলাম, পরে দেখা গেল আমার চেয়ে কমে কেউ কেউ অফার করে নিম্ন মানের মাল। আচ্ছা, তো সরাসরি যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন নিম্নলিখিত টেলিফোন নম্বরে, আমার জন্য সুবিধা হবে, ক্রেতার জন্য সুবিধা। আচ্ছা আচ্ছা। তো দর্শক, যারা আপনারা এগুলা ক্রয় করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে একটা বেটার প্রাইস কিন্তু উনি বলে দিবে। এখন আমরা আপনাদেরকে দেখাবো মাড পাম্প, বিভিন্ন সাইজের মাড পাম্প আমাদের সামনে রাখা আছে। তো চলুন আমরা এই মাড পাম্পগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভাই, এই মাড পাম্পগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। যে এটা হলো যে ব্ল্যাকটা, যে ব্ল্যাকটা, এটা 1 ঘোড়া 2 ইঞ্চি। 1 ঘোড়া 2 ইঞ্চি, এটা হলো 1 ঘোড়া 2 ইঞ্চি। এটা কাটার সিস্টেম? কাটার সিস্টেম, মানে এই যে নিচে পাকা আছে? জি, নিচে পাকা আছে। এটা আপনার আপনার যে পাথর বন্ধ কেটে দিবে। আচ্ছা, মানে বালি তো কাটবে, পাথর সহ কেটে ফেলবে? পাথর সহ কাটবে, জি। আচ্ছা, তারপরে যেটা আছে এটা নরমাল, এটা যে মাছ যেগুলো চাষ করে ওটার মধ্যে দেয়, পুকুরের পানিটা, যেমন মাছ আছে যাতে মাছ না যায়, যার জন্য এই যে জালি দেওয়া, জালি সিস্টেম আর কি, জালি সিস্টেম। ওকে, আর এটাও একই। আর এটা হলো 3 ঘোড়া 4 ইঞ্চি, এটা নরমাল। নরমাল মিন্স মানে ওই ইরি ক্ষেত বা এই খেতে পানি দেওয়ার জন্য আর কি, প্যাডি ফিল্ডে। আর এটা, এটা কাটার সিস্টেম? এটা কাটার সিস্টেম, কাটার সিস্টেম, জি। আচ্ছা, এগুলোর প্রাইস সম্পর্কে একটু বলে দিবেন আমাদেরকে। প্রাইস হলো এটা 13,500। দর্শক, এটা প্রাইস পড়বে 13,500। এটা কয় ঘোড়া? এটা হলো 3 ঘোড়া 4 ইঞ্চি। 3 ঘোড়া 4 ইঞ্চি, এটা প্রাইস পড়বে 13,500 টাকা, জি। আচ্ছা, তারপরে এটা হলো 7,000 টাকা। 7,000 টাকা, এখানে একটা ফিক্সড প্রাইস, মানে বার্গেনিং নাই, বার্গেনিং করা যাবে না। হ্যাঁ, এটা হলো 6,000 টাকা। 6,000 টাকা ফিক্সড, এটা 4,000 টাকা ফিক্স। আচ্ছা, আর এটা, আর এটা হলো 8,000 টাকা। 8,000 টাকা, আর এটা 7,000 টাকা। 7,000 টাকা, জি। তো দর্শক, যারা এই মাড পাম্পগুলি নিতে চান, তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিলানি ভাইয়ের সাথে, উনি কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরও বলে দিবে। তো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে দেখাবো জেনারেটর, বিভিন্ন জেনারেটর রাখা আছে। তো চলুন আমরা এই জেনারেটরগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভাই, এই সামনে যে জেনারেটর রাখা আছে, এটা হলো 2 কিলো। 2 কিলো, 2 কিলো মিন্স এটা গ্যাসেও চলবে, যদি কেউ গ্যাসে চালাতে চান, সিলিন্ডার গ্যাসে চালাতে পারবেন। মানে সিলিন্ডার গ্যাসে চলবে? চলবে, অকটেনে চলবে, অথবা ওই যে নর্মাল যে গ্যাস, বাসাবাড়ির গ্যাস,
ওতেও চলবে, ওটাতেও চলবে, ওতেও চলবে। আচ্ছা এটা কি কোন কোম্পানি ভাই? এটা হলো এনএন পাওয়ার, এটা হচ্ছে প্রোডাক্ট অফ জার্মান, জার্মান টেকনোলজি বলে, জার্মান টেকনোলজি। জি আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন? এটা হলো ফিক্স, এটা দামাদামি নাই, 40,000 টাকা। 40,000 টাকা, জি। এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে? এটা 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের, 2 বছরে কিছু হবে না। আচ্ছা এগুলো 2 বছরে কিছু হয় না? কিছু হয় না, জি। তারপরে আমরা যেটা দেখব, তারপরে হলো রবিন জেনারেটর, এটা বিখ্যাত জেনারেটর, বিখ্যাত কোম্পানি। আচ্ছা দর্শক, এটা কিন্তু রবিন, জাপানি একটা কোম্পানি, জাপানি কোম্পানি, জাপানি রবিন, এটা কিন্তু খুব বিখ্যাত একটা কোম্পানি। এটা কয় কিলো? এটা 3 কিলো, এটার দাম হলো 65,000, 65,000 টাকা, 65,000। ওকে ঠিক আছে। তারপরে যে পাশে একটা রাখা আছে হোন্ডা, হোন্ডা, জি, এটা এটার দাম হলো ফিক্স আর কি, নো বার্গেনিং, 30,000 টাকা, 30,000 টাকা, জি। আমরা যে প্রাইসটা বলতেছি ভিডিওতে, এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস, জি, জি। তারপরে এটা হুন্ডাই, হুন্ডাই, জি। আচ্ছা এই হুন্ডাইটার প্রাইস কত পড়বে? এটাও 40,000, 40,000 টাকা, জি। দর্শক এই হুন্ডাইয়ের এটা প্রাইস, তারপরেও যদি কেউ নিতে চান এর মধ্যে কিছু বার্গেনিং করলে কিছু আমরা কনসিডার করব, কিছু ডিসকাউন্ট করব। আচ্ছা জি। তারপরে যে আরেকটা, এটা এটা তো, এটা তো হলো টাইগার, টাইগার তো, এটা এটা ফ্লেক্সিবল বুঝছেন না? আচ্ছা যে মার্কেট অ্যাভেলেবল হলে দাম কমে, কমে আবার দাম বাড়ে, দাম বাড়ে আর কি, জি। দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো কার ওয়াশ, যারা আসলে কার ওয়াশ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো, তো এগুলো সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। এটা হলো 1650 মডেল, 1650 মডেল, এটার ফিক্স প্রাইস হলো 6500, 6500 টাকা। আর এটা হলো 1750, এটার প্রাইস কত পড়বে? এটা 7000 টাকা, 7000 টাকা, জি। তারপরে হলো আপনার ওই রেগুলেটর সিস্টেম যেটা আছে 8000 টাকা, ওটা আপনি স্পিড কমাইতে পারেন, বাড়াইতে পারেন, রেগুলেটর সিস্টেম, রেগুলেটর সিস্টেম, জি। আচ্ছা সেটা আপনাদের কাছে আছে? এটা এটা সেটা আছে, জি। আচ্ছা সেটা যে আমাদের স্টোররুমে আছে, আমি এখানে আনতে পারি নাই। ঠিক আছে দর্শক, যারা লাগবে তারা আপনাদের যোগাযোগ করবে, জি। এটা হলো কৃষি যন্ত্রপাতি দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিখ্যাত কেসি ব্র্যান্ড, এসএস ব্র্যান্ড, এসএস ব্র্যান্ড, জি। দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন আপনাদেরকে কৃষি যন্ত্রপাতি দেখাইতেছি, দেখেন প্রচুর পরিমাণে কৃষি যন্ত্রপাতি ওনাদের কাছে স্টকে রাখা আছে, খুব নাম করা একটা ক্যাসি ব্র্যান্ড, সেটাও কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হলো চেন, পাওয়ার টিলারের চেন, এটা রেজিস্ট্রেশন আমরা এখানে 2000 থেকে এটা বিক্রি করতেছি, পাওয়ার টিলারের চেন, তাই তো? পাওয়ার টিলারের চেন। আচ্ছা এটা যদি 10 পিস 20 পিস আপনি দিতে পারবেন তো, তাই তো? হ্যাঁ, মানে 10 কার্টুন 100 কার্টুন করব, 10 কার্টুন 100 কার্টুন সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। ওকে ঠিক আছে, এগুলোর প্রাইস কত করে পড়বে? এটা বর্তমান মূল্য হলো 1225 টাকা। দর্শক বন্ধুরা আপনারা যারা এই চেনটি কিনবেন তারা অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে কিনবেন, এটা হলো প্যাসিফিক ট্রেডার্সের রেজিস্ট্রেশন নাম্বার। তো জিলানি ভাই আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দিবেন। আমার ঠিকানাটা হলো দোকানের D7 ইম্পেরিয়াল সুপার মার্কেট, 104-106 নওয়াবপুর রোড, ঢাকা। আপনি যদি গুলিস্তান থেকে আসেন তাহলে 5 থেকে 7 মিনিট এর মধ্যে হেঁটে আসতে পারবেন, ওই কি বলে এটাকে, ডাচ বাংলা ব্যাংক আছে না, ডাচ বাংলা ব্যাংক থেকে যদি ফোন করেন আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আমাদের দোকানে। কুরিয়ার এবং কন্ডিশনার নেওয়ার কি কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ জি, আমরা কুরিয়ার করে থাকি। যেমন আপনি যদি 5000 দেন বা 2000 দেন, এটা প্রায় মানে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতেছে, জি জি। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম, যারা এই ধরনের প্রোডাক্টগুলি নিতে চান তারা সরাসরি আসতে পারেন এই প্যাসিফিক ট্রেডার্সে, তাহলে ইম্পেরিয়াল মার্কেটের নিস্তালাতে, অথবা যারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ওনারা কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলে দিবে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।